প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিং, তোমাদের সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি আবদুল্লাহ আল নোমান, তোমাদের জিডিপিএম বিভাগের শিক্ষক। আজকে পড়বো আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং 3 জিডিপিএম ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। গতদিন আমরা রেজিন এবং কোটিং নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস মেশিনের ফিডিং মেকানিজম নিয়ে। অর্থাৎ গার্মেন্টস শিল্পে যে সমস্ত মেশিন ব্যবহার হয় এই সমস্ত ফিড মেকানিজম, অর্থাৎ বিভিন্ন প্রকার মেকানিজম নিয়ে আলোচনা। দেখো, এই অধ্যায়ের তো প্রশ্নে যাই আমরা আলোচনায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর দেওয়া আছে, দেখো, ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয় কিভাবে। অর্থাৎ গতি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এর মানে স্পিড, যার ইংরেজি শব্দ হচ্ছে স্পিড, বাংলা হচ্ছে গতি, অর্থাৎ এর ক্ষমতা, এই গতি নিয়ন্ত্রণ করা হয় কিসের মাধ্যমে। তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে স্টিচ লেন্থ রেগুলেটরের সাহায্যে এই ফিড ডগের গতি নিয়ন্ত্রণ করা হয়। তাহলে স্টিচ লেন্থ রেগুলেটরের মাধ্যমে ফিড ডগের গতিটা নিয়ন্ত্রণ করা হয়। এবার দেখো যে সেলাই মেশিনের প্রধান 3টি অংশের নাম, কি, একটা হচ্ছে প্রেশার ফুট, একটা হচ্ছে থ্রোট প্লেট, একটা হচ্ছে ফিড ডগ, একটা হচ্ছে সিলিন্ডার। তারপর একটা দেখো থ্রোট প্লেট কি পদার্থ দ্বারা তৈরি, থ্রোট প্লেট হচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি। তারপর একটা দেখো থ্রোট প্লেটের অপর নাম কি, এটা হচ্ছে নিডেল প্লেট, থ্রোট প্লেটের অপর নামটা কি, নিডেল প্লেট। 5 নম্বর হচ্ছে হালকা কাপড়ের জন্য কত দাঁতের ফিডিং ফিড ডগের পিস ব্যবহার করা হয়, 1.3 থেকে 1.6 মিলিমিটার দাঁতের পিস ব্যবহার করা হয় হালকা কাপড়ের জন্য। অর্থাৎ এটা অতিরিক্ত পাতলা কাপড়ের জন্য এই 1.3 থেকে 1.6 মিলিমিটার দাঁতের পিস ব্যবহার করা হয়। আবার দেখো মোটা কাপড়ের জন্য কত দাঁতের পিস ব্যবহার করা হয়, মোটা কাপড়ের জন্য 2.5 মিলিমিটার পিস বিশিষ্ট দাঁতের ফিড ডগ ব্যবহার করা হয়। তারপরে দেখো সেলাই মেশিনের ফিড মেকানিজম কাজ, মেকানিজমের কাজ কি, ফিড মেকানিজমের কাজ সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা। আর এটা দেখো ফিড মেকানিজমের নাম, ফিড মেকানিজমের নাম লিখতে বলেছে, এটা দেখো কী কী নাম কি, ড্রপ ফিড পদ্ধতি, ডিফারেন্সিয়াল পদ্ধতি, বটম ফিড পদ্ধতি, নিডেল ফিড পদ্ধতি, ইউনিভিশন ফিড, পোলার ফিড। তাহলে ড্রপ ফিট পদ্ধতি, ডিফারেন্সিয়াল পদ্ধতি, বটম ফিট পদ্ধতি, নিডেল ফিট পদ্ধতি, ইনিমেশন ফুট পদ্ধতি, পোলার ফিট পদ্ধতি। তবে ফিড ডগের প্রধান কাজ কী, ফিড ডগের প্রধান কাজ হচ্ছে প্রতিটি স্টিচের গঠনের জন্য কাপড়কে পূর্ব নির্ধারিত অতিক্রম দূরত্ব অতিক্রম করানো বা ফিড ডগ ফিট করানোই ফিড ডগের কাজ। তাহলে ফিড ডগের কাজটা কি, প্রতিটি স্টিচ অর্থাৎ প্রত্যেকটি সেলাই গঠনের জন্য কাপড়ের পূর্ব নির্ধারিত দূরত্ব অতিক্রম করানোয় ফিট বা ফিট করানোটাই হচ্ছে ফিড ডগের প্রধান কাজ। এটা দেখো ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড তৈরি করার জন্য কোন মেকানিজম ব্যবহার করা হয়, ওয়েস্ট ব্যান্ড তৈরি করার জন্য কোন মেকানিজম ব্যবহার করা হয়। আমরা বুঝাই ওয়েস্ট ব্যান্ড তৈরি করার জন্য তোমার দেখো পোলার ফিড ব্যবহার করা হয়, পোলার ফিড ব্যবহার করা হয়। কী কী যন্ত্রাংশ নিয়ে ফিড মেকানিজম গঠিত, 3টি যন্ত্রাংশ নিয়ে ফিড মেকানিজম গঠিত, একটা হচ্ছে প্রেশার ফুড, একটা হচ্ছে থ্রোট প্লেট, একটা হচ্ছে ফিড ডগ। প্লেন সুইং মেশিনে কোন ফিড মেকানিজম ব্যবহৃত হয়, ড্রপ ফিড মেকানিজম ব্যবহৃত হয়। প্লেন সুইং মেশিনে কোন ফিড মেকানিজম ব্যবহৃত হয়, ড্রপ ফিড মেকানিজম। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, কয়েকটি ফিড সিস্টেমের নাম, সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে যে কয়েকটি ফিড সিস্টেমের নাম বলো, অর্থাৎ কী কী পদ্ধতিতে ফিডিং সিস্টেম ব্যবহৃত হয়। একটা পদ্ধতি হচ্ছে ড্রপ ফিড মেকানিজম পদ্ধতি, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ড্রপ বটম ফিড পদ্ধতি, অ্যাডজাস্টেবল টপ ফিড পদ্ধতি, নিডেল ফিড পদ্ধতি, ইউনিমেশন ফিড পদ্ধতি, পুলার ফিড পদ্ধতি। তাহলে এই সমস্ত হচ্ছে কয়েকটি ফিড মেকানিজম পদ্ধতি। তাহলে আমরা আবারও পড়তে পারি যে কী কী পদ্ধতি, একটা হচ্ছে ড্রপ ফিড মেকানিজম, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল বটম ফিড, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল টপ ফিড পদ্ধতি, একটা হচ্ছে নিডেল ফিড পদ্ধতি, ইউনিমেশন ফিড পদ্ধতি আর পুলার ফিড পদ্ধতি। এই সমস্ত কয়েকটি ফিড সিস্টেম, সেলাই মেশিনের ফিড মেকানিজম কয় প্রকার ও কী কী, সেলাই মেশিনের ফিড মেকানিজম সাধারণত 6 প্রকার, কয় প্রকার, 6 প্রকার। একটা হচ্ছে ড্রপ ফিড মেকানিজম, ডিফারেন্সিয়াল বটম ফিড পদ্ধতি, অ্যাডজাস্টেবল টপ ফিড পদ্ধতি, নিডেল ফিড পদ্ধতি আর ইউনিভিশন ফিড পদ্ধতি, আর একটা হচ্ছে পোলার ফিড পদ্ধতি। তাহলে আমরা কী বুঝলাম যে সেলাই মেশিনের ফিড মেকানিজম কয় প্রকার ও কী কী, সেলাই মেশিনের ফিড মেকানিজমটা দেখলাম কি 6 প্রকার। কী কী, ড্রপ ফিড মেকানিজম, ডিফারেন্সিয়াল বটম ফিড পদ্ধতি, অ্যাডজাস্টেবল টপ ফিড পদ্ধতি, ইউনিমেশন ফিড পদ্ধতি আর পোলার।
পদ্ধতি, তাহলে এই সমস্ত পদ্ধতি আমরা দেখলাম যে ড্রপ ফিট পদ্ধতি কত প্রকার এবং কি কি। তারপরে দেখো পুলার ফিট সিস্টেমের সংক্ষিপ্ত বর্ণনা, অর্থাৎ এই পুলার ফিট সিস্টেমটা কি। এই পদ্ধতি সাধারণত ড্রপ ফিট মেকানিজমের সাথে অর্থাৎ প্রেশার ফুটের পিছনে এক জোড়া রোলার ব্যবহার করা হয়, যা কাপড়ের পরবর্তীগুলো পরতাগুলোকে টানতে থাকে, কি করে কাপড়ে এবং উপরের রোলারটিকে মেশিন হতে সরাসরি গতি দেওয়া হয় এবং নিচের রোলারের সংস্পর্শে ও চাপে থাকার কারণে গতি প্রাপ্ত হয় এবং ড্রপ ফিডের গতি অপেক্ষা সামান্য বেশি গতিতে পুলার ফি রোলারকে চালানো হয় এবং এ কারণেই ফ্লাই শিফটিং বা রোপিং হওয়ার সম্ভাবনা থাকে না। একাধিক নিডেল বিশিষ্ট মেশিনে সেলাই করার জন্য বিশেষ করে ওয়েস্ট ব্যান্ড রোপিং হওয়ার সম্ভাবনা থাকে না এবং একাধিক নিডেল বিশিষ্ট মেশিনে সেলাই করার জন্য বিশেষ করে ওয়েস্ট ব্যান্ড তৈরি করা হয়, এজন্য এই মেকানিজম অত্যন্ত সুবিধাজনক। এছাড়াও একটি কাপড়ের উপর আর একটি কাপড়কে নির্ধারিত পুরুত্বে পরপর র্যাফেল করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। এই র্যাফেল করার জন্য বিশেষ ব্লেড বা প্রেশার ফুট ব্যবহার করা হয়। তাহলে আমরা পোলার ফিট সিস্টেমের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেখলাম। দেখো ড্রপ ফিট মেকানিজমের সীমাবদ্ধতা কী এবং এর শর্তটা কী। ড্রপ ফিট মেকানিজমের সীমাবদ্ধতা হচ্ছে ড্রপ ফিট মেকানিজম তিনটি পার্টসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে প্রেশার ফুট, একটা হচ্ছে থোম প্লেট, একটা হচ্ছে ফিট ডগ। তাহলে আমরা দেখলাম এবার নিডেল হোলের সাইজ, নিডেলের সাইজ অপেক্ষা কত পার্সেন্টের বেশি যেন হয় না হয় 30%-এর বেশি যেন না হয়। তারপরে দেখো থার্ড প্লেট যেন স্টেইনলেস স্টিলের হয় এবং থার্ড প্লেটের মধ্যে ফিড ডগ আছে এবং একাধিক খাঁজ কাটা আবশ্যক, এইরকম যাবতীয় থাকতে হবে, এর শর্ত থাক এগুলা। তারপর দেখো কাপড় ভেদে ফিড ডগের দাঁতের পিস লেখো, অর্থাৎ কাপড় ভেদে ফিড ডগের দাঁতের পিসের সংখ্যা লিখতে হবে, অর্থাৎ ফিড ডগের দাঁতে পিষ্ঠে অবস্থিত খাঁজ কাটা দাঁতের সংখ্যা আকৃতি বিভিন্ন প্রকার হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের হতে পারে। এ তো হালকা এবং মধ্যম ওজনের কাপড়ের জন্য 1.3 দাঁতের থেকে 1.6 মিলিমিটার পর্যন্ত ব্যবহার করা হয়, আর অতি হালকা কাপড়ের জন্য 1.0 থেকে 1.25 মিলিমিটার পিস বিশিষ্ট দাঁতের ফিডডগ ব্যবহার করা হয়, আর মোটা কাপড়ের জন্য 2.5 মিলিমিটারের পিস বিশিষ্ট দাঁতের ফিডডগ ব্যবহার করা হয়। তারপরে দেখো ফিড মেকানিজম বলতে কী বোঝায়, ফিড মেকানিজমটা কী, দেখো সেলাই করে উৎপন্ন সিমের চেহারা এবং গুণগত বৈশিষ্ট্য ভালো পাওয়ার জন্য সঠিক সুষম দৈর্ঘ্যের স্টিচ অর্থাৎ সেলাই তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে মেকানিজম তৈরি করা হয় তাকেই বলা হয় ফিড মেকানিজম। অর্থাৎ ফিড মেকানিজমটাকে সেলাই করে সিমে উৎপন্ন সিমের চেহারা অর্থাৎ সেলাই চেহারা গুণগত বৈশিষ্ট্য ভালো পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে মেকানিজম তৈরি করা হয় তাকেই বলা হয় ফিডিং মেকানিজম বা ফিড মেকানিজম। ড্রপ ফিড মেকানিজম বলতে কী বোঝায়, দেখো ড্রপ ফিড মেকানিজম সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয় ফিড মেকানিজম। আর সেলাই মেশিনে যে তিনটি পার্টসের সমন্বয়ে ফিড মেকানিজম গঠিত হয় এরা হচ্ছে প্রেশার ফুট, থার্ড প্লেট আর ফিড ডগ, যা স্টেইনলেস স্টিলের তৈরি এবং এর পৃষ্ঠ অত্যন্ত মসৃণ। থার্ড প্লেটকে কখনও কখনও নিডেল প্লেটও বলা হয়। তাহলে ড্রপ ফিড মেকানিজমটা কী এবং বুঝলাম, এবং থার্ড প্লেটকে কখনও কখনও নিডেল প্লেটও বলা হয়। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম যে ফিডিং মেকানিজমগুলো কী এবং ফিডিং মেকানিজম দিয়ে কী কাজ হয় এবং ফিডিং মেকানিজমের শর্তগুলো কী কী এবং এর কোন কাপড়ের জন্য কত দাঁতের ফিড মেকানিজম ব্যবহার করা হয় এবং সেলাই মেশিনের ফিডিং মেকানিজমটা কত প্রকার এবং কী কী এবং পুলার ফিড সিস্টেম সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমরা শিখলাম এবং ফিডডগ কীভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ফিড মেকানিজমের নামটা কী এবং কী কী যন্ত্রাংশ নিয়ে ফিড মেকানিজম গঠিত এবং প্লেন থ্রুইং মেশিনে কোন ফিড মেকানিজম ব্যবহার করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ পর্যন্ত ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে হবে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা। পঞ্চম অধ্যায় তোমরা ভালো করে দেখে আসবে, ক্লাসে যাতে সুন্দরভাবে বুঝতে পারো এবং কোনো কিছু সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের গুরুকুলের প্রমুখ সুফি ফারুক ইবনে আবু বকর স্যার বলেছেন, তোমরা যেন অপ্রয়োজনীয় কাজে কোনো সময় যেন বাইরে না যাও এবং ঘরেই অবস্থান করো সব সময়, এবং যদি কোনো কাজ থাকে তাহলে বাইরে যাও এবং অতি প্রয়োজনীয় দরকার ছাড়া বাইরে যেও না, এবং বাইরে থেকে আসার পরে এবং যে কোনো কাজ শেষ করার পরে বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোও এবং সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।